রামপুরহাট বিধানসভার একশো নম্বর বুথ বগডুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা অভিযোগ মিল্টন বুথের সামনে এসে ভোটারদের প্রভাবিত প্রভাব করছিল পরে অবশ্য মিল্টন এলাকা ছেড়ে চলে যায় মিল্টন বলেন ওরা ভুল বুঝেছে আমি কংগ্রেস প্রার্থী আমি সমস্ত বুথে যেতে পারি ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করিনি প্রসঙ্গত এই মেশিন পরিবর্তন করা হয়েছে সকাল সাড়ে নটার পর ভোট গ্রহণ শুরু হয়

তো কাল শেষ হয়ে গেছে নাজিমুল হক আমি দলের মেম্বার গতকাল ও এখানে ওই ইভিএম মেশিন মনে হয় গন্ডগোল ছিল এই সবে ভোট শুরু হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম আমাদের বক মানুষের সত্যিকারের কপাল খারাপ ব্যবসায়ীরা বিভিন্ন দিক থেকে এমনই জর্জরিত আছে আপনারা জানেন বক কাণ্ড থেকে আজকেও ভোটের দিন নিজের মতো করে ভোট দেবে যে যাকে দেবে দেবে যেদের কপাল দেখেন সবাই ভোট দিতে পেয়েছে সারা পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোট যেখানে দেখেন হয়েছে এদের আজকেও কপাল খারাপ সবে ভোট শুরু হলো হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এই তো কথা বলে না না ওরা ওরা ভাবলো হয়তো প্রভাবিত করলো তা আমি কি বোকা আমি কি বোকা আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে আমি বকডুয়ের পাশের লোক যে যাকে ভোট দেবে দেবে আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ আমি এই পাশেই থাকি আমার বাড়ি বাস স্ট্যান্ডে আমার বড় নৈতিক একটা দায়িত্ব পড়ে আমি ক্যান্ডিডেট তাদেরকে এসে দেখা করা অফিসারদের সঙ্গে কথা বলা তাই বললাম শোনেন এটা তো ইভিএম মেশিন আমি 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 বলতে পারি না যে ইলেকশন কমিশন বা সরকার হিজি হিজিবি এসব বলা যায় না তো টেকনিক্যাল ফল্ট এটা হতে পারে কিছু করার নেই মানুষকে কষ্ট করতে হবে একটু আমাকেও কষ্ট করতে হবে মানুষকেও ভালো আছে একদম একদম পুরো শান্তিপূর্ণ না না ক্ষোভ বিক্ষোভের কিছু নেই তো আমি ক্যান্ডিডেট ওদেরকে দেখে হয়তো মনে হয়েছে যে আমি ভোট প্রচার করতে এসেছি ওরা জানে না হয়তো যে আমরা সব স্টেশনে যেতে পাবো